এই ইসর তার জন্ম হয়েছিল 1969 সালে ইন্দিরা গান্ধী জমানায়। বলছে না প্রথম রকেট আকাশে উড়েছিল 1975 সালে কংগ্রেসের জমানায়, সেই রকেটের নাম ছিল আর্য ভট্ট। দ্বিতীয় রকেট উড়েছিল কংগ্রেসের জমানায়, তার নাম ছিল রোহিণী। একবার বলছে মোদী ভারতে চলে গেছে, অথচ চন্দ্রযান প্রকল্পটা শুরু হয়েছে কংগ্রেস জানেন 2008 সাল থেকে, কেন্দ্র তখন কে কংগ্রেস। ঈশ্বর শুরু হয়েছে 1969 সাল থেকে, কেন্দ্র তখন কে কংগ্রেস। যা কিছু দেখবে যা কিছু নিয়ে মোদীর বুক ফুলে আছে ঝোর তুলছে সবই কংগ্রেসে, কিন্তু মোদী কি আমাদের রাজনীতি চোরদের দল তৈরি করেছে। আপনি যে বলছেন কাকমানি ফেরত দাও, কে তাকে কাকমানি ফেরত দিবে? আপনি কি কাকমানিকে ভাত খাননি? এই কলকাতা নেতা ইন্ডোর স্টেডিয়ামে আপনি কর্মী সমাজে বলছে ভাই কর্মীরা আমি জানি তোমরা মাল খাও, একা খেয়ে হবে না, ভাত দিতে হবে। ওটা তো তোমাদের ভাগ করেছে কে? বাংলার দিদি। তো দিদি ভাই ভাগ করবি যে ভাই রে ভাই আর খাচ্ছে, দিদি ভাই বলছে না খাওয়া দেবে না, ভাড়া দিতে আমার কোথায় যাবো, আর তো কিছু শিখিনি না, ব্যবসা করতে শিখেছি না, কর্ম করতে শিখেছি না, পড়াশোনা চালাবার করতে শিখেছি, আমার তো কারখানি খেয়ে বড় শিখেছি, একটু দিতে সকলে তো হবে না। দিদিকে বলো কি বলবে, দিদিকে কে কি করছে বলো, দিদি দেখি দেখি। আমি খোলা মঞ্চে চ্যালেঞ্জ করছি, আপনারা যাকে চ্যালেঞ্জ করবেন, অনেক ছবি বলে গেছি। দিদিকে বলো প্রোগ্রামে কোনো ব্যক্তি যদি দিদিকে বলেছে, দিদি যদি তার উত্তর দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে দিদি সমাধান করেছে,